হ্যাঁ লাগছে না, কোন সময় লাগ আমার হাতার পানি, হাতার পানি ওই যে ওগু যোগু ওই যে চালো যেগুলো লাগছে এগুনি ওদিকে দেখ কিবা সময় খালি সরকারের মানুষ আর বাদে ওই মানুষ নাই। হয় হয় এখন আমরা গিয়া দেন গরে গিয়া দেন হামাই দেন কিরা। আচ্ছা 11টা তো নাই চা হইবো রাতে খাওয়া হইবো। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে ফ্ল্যাট কাভারেজ নিয়ে আসলাম আপনাদের জন্য। এখন আমি এটা হচ্ছে নিজ জয়নগর, আগে সেটা বরখোলা সমষ্টিতে ছিল, এখন শিলচরে নাকি ঢুকেছে বলে সেটা জানলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে জলের ইয়েটা অ্যাকচুয়ালি শালচাপড়াতে, যে এটাতে শালচাপড়াতে গিয়ে আইতেছে, শালচাপড়াতে যে ভাঙ্গনটা হয়েছে সেই শালচাপড়ার জল রাজনগর হয়ে নাকি এই গ্রামে এসে ঢুকে পড়েছে এবং বিভিন্ন বাড়ি ঘর এই গ্রামে সম্পূর্ণ ডুবে গেছে। এই দেখে দিন, আমি তো রাস্তাতে আছি এবং যত আমি যাব তত মানে বন্যা দর্শকবৃন্দ। আমি মাত্র শুরু করলাম এখান থেকে, তো এখানে মানুষ মাছও ধরছেন, আপনাদেরকে দেখাবো সেটা। এবং এখানে অনেক মানুষ বাড়িঘর ডুবে যাওয়ার কারণে বিভিন্ন স্কুলে নিয়ে ওনারা আশ্রয় নিয়েছেন দর্শকবৃন্দ। চলুন, বৃষ্টিও পড়লো, বৃষ্টি শুরু হয়ে গেছে। ঢুকছে নি একটা ঢুকছে, এই দেখে নিন মাছ ধরছে। বাহ, আবার মানে একটা বিপদকে অপরচুনিটি হিসাবে নেওয়া। তো আরেকজন আমি আপনাদের এই দেখে নিন, আরেকজন তো এখানেও মাছ, বড় মাছ আয় না নি দাদা? বড় মাছ নাই? আচ্ছা, সব ছোট। আপনার বাড়ি কোনটা? আপনার বাড়ি জল কতটুকু হয়েছে? আপনারা কই থাকুন? সাধনী ও সাধু ফলিথিন টাঙ্গাইয়া, ও ফলিথিন টাঙ্গাই রাখছি না নি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তো এটা জলটা যেটা কোন দিন থেকে বাড়া শুরু হয়েছে? এটা তো মোটামুটি ধরো মঙ্গলবার থেকে বাড়ি, মঙ্গলবার থেকে। তো আপনার আপনার বাড়িতে কোন দিন ঢুকছে? মঙ্গলবার ঢুকছে, মঙ্গলবারই ঢুকা শুরু হয়েছে নি। আচ্ছা, তে তো ফার্স্ট হইয়া ঢুকছে? হ্যাঁ, ফার্স্ট ঢুকছে আমরা ভাই। আচ্ছা, এদিকে পুরা পুরা আইতো, এদিকে পুরা পুরা আইল। তো এটা এখানে মানুষ এটা কই যে গেছে? এটা আছে কোন দিকে গেছে উসা জায়গা ভাই, স্লো গেছে। আচ্ছা আচ্ছা, আর কিছুটা ঘর যার উসা আছে ঘরটা ঘর। তো এই যে এদিকে এখান তো বিরাট বড় গ্রাম, তো এটা কতটা পরিবারের মত হইবো? এখানে বেজান হই 5000 পরিবার, 5000 পরিবার জলের নিচে নি। পুরো এটা 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 কোন কোন গ্রাম এখানে? এখান তো আছে গিয়া বরখোলা এরিয়া, এবারে এরিয়া আছে কি আপনার এই জয়নগর গ্রাম, এইটা এরিয়া পড়ছে ডাকরবন। আচ্ছা, ডাকরবন পড়ছে, ডাকরবন। আচ্ছা আচ্ছা, রায়পুর। আচ্ছা, মোটামুটি 5-6টা গ্রাম নেই? 5-6টা গ্রাম আছে। আচ্ছা আচ্ছা, তো পুরা বুড়াইল না নি? তো যেটা আমি যেটা হাঁটি আর এটা তো আচ্ছা। তো এইদিকে আপনারা এই দেখে নিন, এই সম্পূর্ণ গ্রামটা জলমগ্ন দর্শকবৃন্দ। এই দেখে নিন, আমি আর একটু জুম করে আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন। এই দেখে নিন, এই যে বাড়িগুলা, আমি আরও জুম করছি। এই দেখে নিন, এই বাড়িগুলা এখন জলের নিচে দর্শকবৃন্দ। এবং এদিকে যদি আসি তাহলে এই যে এই বাতাসে আমার সাত দিনের গিয়া নিও না। এই যে গ্রামগুলা, এই যে বাড়িগুলা, সম্পূর্ণ এই গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন। এই গ্রাম সম্পূর্ণ জলমগ্ন দর্শকবৃন্দ, কারণ এদিকে কোনো আজকে নৌকা নেই, সেজন্য আমি যেতে পারলাম না। ওদিকে আওয়া তো বিরাট, শালচাপড়ার থেকে ওদিকে আয়। আচ্ছা আচ্ছা, আর আপনার ওই যে হাতিরা আছে, হ্যাঁ হাতিরার বান্ধ ওইদিকে কিছু ভাঙি যেমন হয়, হ্যাঁ জল আইছে, এদিকেও জল আইছে। রাজনগর ইয়া, রাজনগর ইয়া। আচ্ছা, আপনারা এই দেখে নিন, এই বাড়িটাও, এই বাড়ির মানুষ এখানেও গেছে না? তো তারা জিনিস কিতা করছে? জিনিস নিয়ে গেছে। আচ্ছা, চলো দেখা যাইব তারা কিতা হয়েছে। দাও ওটাও বড় মাছ একটা আইছে, বড় এই আই গেছে। নাই দেখি মাছ দেখি লাই, কটার থেকে এটাই খালি মখা দেখি। আচ্ছা 11টার তো না? আচ্ছা, হইব রাত্রে খাওয়া হইব। হয়, তো অনেক মানুষ ওনাদের সেই গরু, এই স্কুল একটা কামরুল ইসলাম মেমোরিয়াল একাডেমি, এই ইয়েতে এটার বাইরে ওনারা রেখেছেন যাতে গরুরাও একটু বাঁচতে পারে। তো চলুন এখন স্কুলে গিয়ে দেখি কতটা পরিবার আছে। আপনার এই গ্রামে এই সাইডে কতটা গ্রাম এফেক্টেড হয়েছে? নয়াগ্রাম, পেলাডোর, ডাকরবন, রায়পুর, মানে চারটা গ্রাম পুরা, চারটা পাঁচটা গ্রাম পুরা। আচ্ছা, তো কতটা পরিবার হইতে পারে? এটা তো বিরাট বড় গ্রাম দেখতে, বিরাট বড় বলতে 3 থেকে 4,000 মানুষ। ওরে বাবারে, দুইটা জিপি, মানে পুরানা দুইটা জিপি, জয়নগর, কুমারপাড়া, কৃষ্ণপুর, বৈরবনগর, দুইটা জিপির কানেক্টিভিটি, মানে দুইটা জিপি। মানে আপনার আশেপাশে কোনো জায়গা ভাঙছে নি? কেন বরাক নদী ভাঙছে, ওইখানে ভাঙছে, আপনার বৈরাগী বাজারের কিনারে ওইখানে ভাঙছে, মানে গত ফ্লাডের সময় ভাঙছে, এবার ভাঙছে না, গত ফ্লাডের সময় ভাঙছে। তো ওটা মনে হয় আইতাছে, ওটা দিয়েও জল ঢুকে, হাতিরার দিকেও জল ঢুকে, শালঝাপড়ার দিকেও জল ঢুকে, এই তিনো চারোটার জল ঢুকিয়ে আইয়া, মানে আস্তে আস্তে গতকালকে থেকে বেশি জল। তো জানার মানুষ ডুবছে, তারা কই গিয়ে আশ্রয় নিছেন? এরা তো ওইখানে লোকাল যে তো স্কুল আছে, ও সাত ওগুলা স্কুলে গেছে, আর কিছু মানুষ তো ঘরেও আছে। আচ্ছা, শুনলাম না আপনার 15 দিন আগে বলে এরকম হয়েছিল? 15 দিন আগে কিন্তু আরো আগে, বেশি হয়েছে, এর চেয়ে বেশি আসলো, এখন একটু কম আছে। আচ্ছা, আপনাদের জল একটু কমায়, একটু কমছে। তো আপনার মানে দুইবার আপনারা এদিকে ডুবছেন? দুইবার। আচ্ছা, তো এই স্কুলে কতটা পরিবার আছে? স্কুলে প্রায় 10টা পরিবার আছে এটাতে, আর জয়নগর এম স্কুলে আর এসি মেমোরিয়াল হাই স্কুলে আরো প্রায় 20-25 ফ্যামিলি আছে। চলে চলে চলে, পুরা ডুবে গেছে। এটা ফাঁস জাল নি? এ ওই মাছে বাড়ি মারছে ফাওয়ে। ওরে বাবা রে, আসেনি আসেনি, হ্যাঁ লাগছে না? কোন সময় লাগাইছো? সকালে লাগাইছো? ওরে বাবা রে, সকালে লাগিয়ে একটাও লাগছে না নি? জল আরো বাড়ছে নাকি? তা এখানে কি পুরো হাতার পানি? ওরে বাবা রে, আইছে নি? দাঁড়াও দাঁড়াও, দেখি দেখি দেখি, এটা তো দেখতে লাগে মখা। তো নদীর গাঙ্গর মাছ আয় নি? এটা এটা সব গাঙ্গর নি? তো গাঙ্গ থাকি মখা আয় না? তো গাঙ্গ থাকি তো বড় মাছ আয়। ও ফিশারির ও তাই না নি? আচ্ছা, হ্যাঁ দেখি একবার উঠাই উঠাইয়া দেব দেখি। বাড়ি ডুবি গেছে, মানুষ নাই? চলো দেখি, দেও বা আও বড়টা। ও তো এটা তো ফেরি না, এটা সব ছুটোইটা। দর্শকবৃন্দ, এই যে বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলের, এই দেখে নিন, সব বাড়িতে জল ঢুকার কারণে এখানের মানুষ নেই, ওনারা আশ্রয় শিবিরে গিয়ে ওনারা আশ্রয় নিয়েছেন। কতটুকু জল এই দেখে নিন এই বাড়িটাতে। তো এখানে আমি দুটা ঘর আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখে খুবই খারাপ লাগলো, ক্যামেরা দিয়ে জুম করে আমি উঠাচ্ছি, সম্পূর্ণ চালে লেগে গেছে। আর এই যে এখানেও একটা বাড়ি, এই দেখে নিন, এটাও সম্পূর্ণ চালে লেগে গেছে। দর্শকবৃন্দ, এখানে দেখে নিন আপনাদের 3-4টা বাড়ি সম্পূর্ণ, মানে জলের লেভেলটা এতই বেশি, এক একটা বাড়িতে তো চালে লেগে গেছে। দর্শকবৃন্দ, এখনো জলের স্রোত এখনো আছে। তো এখন আমি আসলাম এসি মেমোরিয়াল হাই স্কুল, জয়নগর এম ই স্কুল, এবং এটা ভিলেজ অ্যান্ড পোস্ট অফিস জয়নগর। তো এখানে বিভিন্ন মানুষ, এখানে যারা সমস্ত গ্রামবাসীরা অনেকেই এখানে আশ্রয় নিয়েছেন। এখানে গিয়ে দেখি ওনারা কি পরিস্থিতিতে থাকছেন এখন। নমস্কার নমস্কার, আয়া আয়া। তো আপনার বাড়িতে কতটুকু পানি? আমরা গলা জল, হ্যাঁ গলা জল। কয়দিন থেকে এরকম? আমরা ওখানে সোমবার তো মঙ্গলবার তো নেই, মঙ্গলবার বিকাল তো নেই। জিনিস কিতা করছেন? জিনিস মানে কিছু নষ্ট হয়েছে, চাউল সিরাটা ভিজে গেছে। আপনারা চাউল ভিজে গেছে? আচ্ছা আচ্ছা, ও হো, ও সব নষ্ট হয়ে গেছে না? নি খাবার নাই আমার। আচ্ছা দাঁড়াই তো দেখি, এটা এটা জল জল ডুবে গেছিল নি? এটা আচ্ছা, ওহো, এটা তো ফেরাইয়া মাত্র ইয়ে করছেন, ইয়ে গেছে না নি? তাই আপনার ওই যে কিতা কইতাম আসলাম এর আগের যে কয়েকদিন আগে যেটা 20-25 দিন আগে যেটা আইসলো, এটা তো হইছিল নি এরকম? যে ওটা তো ওরকম, ওটা তো ওরকম। ও খুব কষ্ট হয়। তাই আপনারা মানে আবার আইব করি আপনার বিশ্বাস হইছে না? আবার পানি আই গেছে? হ্যাঁ, যে বিশ্বাস আছে এটা। আচ্ছা আচ্ছা, তো এখানেও আজকে কয়দিন ধরে আসেন? ওখানে সোমবার মঙ্গলবার সকাল তো আমরা উপস্থিত। কিতা পাইছেন? কেউ দিছে নি? কিছু হইছে না। আচ্ছা দেখছই না? না, এগো দেখছই না? আবার দেখছই না, আমরা কোনো খোঁজ খবর লইছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। তো এখানে দেখে নিন আপনারা, এই টেম্পোরারি ওনারা এরকম বানিয়ে আছেন এবং এরকম বাচ্চাদেরকে নিয়ে ওনারা এখানে আছেন। এবং একটাই জিনিস হচ্ছে সরকারের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে ওনারা একটুকু সাহায্য পাননি ওনাদের এরকম মন্তব্য। তো সেটা প্রশাসনের দেখার খুব দরকার। হ্যাঁ, বুট নিবার সময় কিতা কইলা কইন? ওদিকে ওদিকে বুট নিবার সময় খালি সরকারের মানুষ আর বাদে ওরে মানুষ নাই। এখন আমরা গিয়া যেন গরে গিয়া যেন হামাইতাম কিলা? ঠিক পানি তো হাতরিয়া রাত বুধবার 11টার সময় পারে আইছি। ঠিক এর কো বুট নাই জানি আইয়া। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেক এখানে পরিবার। আপনি সাসি আপনার আপনার বাড়ি কি কত রূপ পানি আছে? পানি পানি আছে, যে আছে পানি, গোলা পানি নি? ওই গোলা পানি। এমএলএ এমএলএ তো আর ই খুঁজো না। আচ্ছা এমএলএ খুঁজা না, এটা আমরা বুঝিয়া নি। সালন মুকাম কাহানি এখন কই কি কষ্ট করিয়া রাখতাম পারমু মিসবা এমএলএ এখন পর্যন্ত আবো বড় কোনা এলাকাত আগর ভানি এলকর ভানি কোনো জাত খবর নাই, নাই কোনো খবর নাই। আর এখন যে একজন বারবার যেন খালি করার জন্য এখন আমরা ঘরে ধরে খালি করতাম না। ও আমার ঘরে যো আরও বাচ্চা একটা লই আমি সামনে গিয়ে যো করতাম গিয়ে ঘরে ধরে রইতাম। এটা সব পাঁচ কয়দিন আগে তো আবার ডুবছিল। ও এটা তো অতীতে ভালো তো ঘরের তিনবারও আপনারা এরকম আসেন নি? সামান কিতা করছেন? সামান ডুবিয়া রয়েছে না? সাং বানাই রাখছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে এখানে কয়টা পরিবার আছে? সাইর পরিবার আছে। আইন আপনি একটু সামনে আইন। আপনার নাম কিরা? মোহাম্মদ শরীফউদ্দিন লস্কর। আপনি কি কাজ করেন? আমি রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি। তো এখন কয়দিন ধরে এখানে আছেন? আমরা এখানে 3 দিন। 3 দিন ধরিয়া কেউ খোঁজ খবর নিছেন নি? কোনো রিলিফ উলিফ দিছেন নি? না, 3 দিন। আমরা তো রাস্তা আসলাম 2 দিন থেকে। আজ গই আইছি, আজ স্কুল খোলার বাদে বন্ধ হওয়ার বাদে পরীক্ষা শেষ হইছে, স্কুল বন্ধ হইছে। আইলে আনো হইছে স্কুল। মানে 2 দিন আপনারা দিছেন আর এখানে থাকার লাগি? না, আছেন না, এখানে স্কুল পরীক্ষা হইতো এর লাগি। আচ্ছা, পরীক্ষা হওয়ার পরে আমরা কইমু যে তাও হেডমাস্টার বলেছেন যে বাইরা মানুষ মানে হারাই দিত না, এখন লোকাল মানুষ এর আর যদি জায়গা হয় তে বাইরা মানুষ হারাইবা আমনেলে। আচ্ছা, বাইরা মানুষের চান্স নাই। কোন ধরনের রিলিফ পাইছেন আপনারা রাস্তা থাকতে? না, আমরা কোনো কিছু পাইছি না। কোনো রেশনও দিছে দেওয়া হইছে না? কোনটা পাইছি না। আচ্ছা আচ্ছা, আমরা এখন বুক পানি, বুক পানি আছে। কয়দিন ধরে গরে বুক পানি? আই সাইড দিছে কোনটা বার করো জান না গরের ভিতরে বুক পানি। তে নেনা নেনা দিয়া কিটা খায়? এটা তো ভাত খায় খালি। কোপারেটিভ থেকে চাউল আনিলাম, ইয়া ওটা চাউল আর ডাল আর এছাড়া আমরা খাম খাজো নাই, কোনটা নাই। এখন তো খাম খাজো নাই। জি। আচ্ছা, বাড়ি কোন জায়গাতে? আমার বাড়ি বদরপুর বাদ্রিমুখ। তো এখানে কি টাকা বদরপুর থেকে? বদরপুর মাসিমপুর জিপি। এই এরিয়াত কোনো জায়গা নাই, এখানে খালি টিল্লা। টিল্লা তো থাকবার মতো আমরা টিনও নাই, কোনটা নাই। ঘর থেকে কুলিয়া যে নিলাম। এটা কই না বদরপুর থেকে এখানে কি কেমনে আইলা? ও এখানে তো লঞ্চে আইছি, লঞ্চ। ও ও আচ্ছা, মাসিমপুর জিপি বদরপুর যেটা। ও এখান থেকে এখানে আইসুন নি? বেজান দূর হয়ে যাইছে। ওরে বাবা রে, আপনারা আইন এখানে এখানেও আপনারা আসুন। কয়দিন থেকে এখানে আসুন? হ্যাঁ, 2 দিন। স্কুলে 2 দিন না বাইরে? হ্যাঁ, বাইরে আসলা? স্কুলে কোন দিন আইসইন? আজকে আইসইন? আচ্ছা, আজকে পরীক্ষা শেষ দিকে আজকে খুললা দিছে নি? তো বাইরে কীরকম আসলা আপনারা? সাইডে সাইডে আসলা। আচ্ছা, আপনার বাড়িতে কতটুকু পানি আছে? আমার হাতার পানি। হাতার পানি? ওই যে ওগু যোগু ওই যে চালো যেগুলো লাগছে এগুনি? ওরে বাবা রে, তে আপনারা জিনিস কিতা করছেন? আপনারা তো পুরা চালো লাগি গেছে। আপনি কি কাজ করবেন? হাজিরা কাজ। এখানেও আওয়ার পরে বা আপনার ফ্লাড আওয়ার পরে কোনো রিলিফ পাইছেন নি? কোনো পঞ্চায়েতও খবর লইছেন না? কোনো মেম্বারও খবর লইছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এখানে কেন আইছেন? আপনি তো ডাক্তার বাবু। দেখার লেগে আইছেন? ও, আপনি কোন জায়গাতে ডাক্তার? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কিতা এখানে কিতা অসুস্থ আসলো নাকি? আপনি খালি একটু চেক আপ করার লেগে আইছেন। ধন্যবাদ আপনারে। ধন্যবাদ ধন্যবাদ আপনার। ধন্যবাদ ধন্যবাদ। চলেন তো এখানের, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বন্যার জল, চারদিকে বন্যা। এবং এখানে কয়েকটা পরিবার। ভাই কি নাম তোমার? আচ্ছা, কয়দিন ধরে এখানে আছো? আমরা তো আজকে 3 দিন হইছে। এটাতে 3 দিন আছো? কি কাজ করো? রাজমিস্ত্রি কাজ করো? রাজমিস্ত্রি কাজ করো। কিতা এখানে আওয়ার পরে কেউ খবর বলেছে নি? কোনো কিছু দিছে নি তোমারে? না, এখন তো আমাকে বাইস হইছে না। কেউ বাইছে না 3 দিন ধরে? তে 3 দিন ধরে কিতা খাইরা? কিতা তো আমরা নিজে তুরাতুরি বাজার যা করিয়া খাইয়া যা করিয়া। আর এমনি স্কুলে সারে লেখাও জানিছে আমরা লিস্ট সব কিছু দিছেন নি? না, লিস্ট নেওয়া হইছে। লিস্ট নেওয়া হইছে? আচ্ছা, দেওয়ার লাগিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানেও আপনাদের এই দেখে নিন, এখানে সাইড পরিবার আপনারা আসুন। আপনারাও কি 3-4 দিন ধরে আসুন নি? ও তাই না, আপনারা আসবেন নি? আচ্ছা আচ্ছা। তো এখানে আপনারা দেখে নিন, এইরকম সেই ওনারা থাকছেন এই স্কুলে। দর্শকবৃন্দ, অনেক পরি কিতা 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 খাইরা? ডাইল ভাত? আচ্ছা, হইব হইব। দাঁড়াও, তোমার নাম কি? তাই দিকে দাও, তোমার নাম কি কও? আচ্ছা, তোমার বাড়িতে কতটুকু পানি আছে? তুমি ডুবি যাইবা নি বাড়ি? হ্যাঁ কো, ভালোভাবে কো। আর এখানে অনেক মানুষ, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন অনেক পরিবার এরকম ওনারা। আপনারা আইন একটু সাজি আইন। আপনিও আইন, আপনিও আইন। ওই না, আপনার নাম কি তা? আচ্ছা, তো আপনারা কয় পরিবার আছেন এখানে? সাইড পরিবার। তো আপনি এদিকে আইন, তো এদিকে আইন। ওইখানে দাঁড়াই না, এইখানে দাঁড়ান, ওইখানে দাঁড়ান সব ওইয়া। তো কয়দিন ধরে এখানে আসুন? 4 দিন হয়েছে। আপনার বাড়িতে কিরকম পানি? কিরকম? অনেক জল আছে, গলা সমান জল আছে। আচ্ছা, আপনার বাড়িতে নি? আচ্ছা, এক জায়গা। তে সামান কিতা করছেন? সামান কিছু বার করে এখানে আনছেন, কিছু রয়েছে। তো আজকে 4 দিন হয়ে গেছে, আপনারা এটা কেউ খোঁজখবর নিছে নি? না, সরকারি তো কেউ মানুষ, কোনো মানুষ আইছে না, আমরা খবর খবর লইছে না, আপনারা দেখছেন। আচ্ছা, স্যার তারা নামুম লেখাই আনিছে। কোন দিন নিছে এটা? কালকে। কালকে নিছে। আচ্ছা, তো আপনারা এখানে কিতা অসুবিধা হইতাছে এখন? কইতো দেখি তো এখন তো খানি কুরা কি কোনো অসুবিধা আছে? তো ওই যে নেনাইতা কিতা খায়? ছোট ছোট নেন বাচ্চাইতে বিস্কুট টোস্ট করতে খায়। আচ্ছা, এটা তো দরকার আপনারা এখন না নি? আচ্ছা আচ্ছা আচ্ছা, হইব। আপনার নাম কইন? কইজুল। আপনার বাড়িতে কিরকম পানি? আপনার সালের লোকে নি পানি? ওরে বাবা রে, ও এখান থেকে যেগুলো দেখা যায়। আমি উঠাইছি আপনার বাড়ি, আমি উঠাইছি। ও, তা আপনি তো সালও পানি যখন আপনি সামান কিতা করছেন জিনিস? ভিজে যাইব। এটা লই আপনারা কয়বার আপনার এখানে ফ্লাড এফেক্ট? এবারে 3 বার। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, সব এক জায়গা না নি? তো 3 বার ওরকম আপনারা স্কুল আইছেন? আপনি কি কাজ করবেন? রুজি কাম করেন? আচ্ছা। তো দর্শকবৃন্দ, এখানের যারা ভুক্তভোগী, যারা গ্রামের মানুষ, ওনাদের সেই কন্ডিশনটা আপনারা দেখলেন। এই দেখে নিন, আমার পিছনে একটা বাড়ি সম্পূর্ণ চালে লেগে গেছে। এখানে কয়েকটা বাড়ি, এখানের কয়েকটা বাড়ি এখানে এসে গেছে। তো কেউ এখনও 4 দিন হয়ে গেছে, কেউ খবর করেনি। মানে যদি নিজের ঘরে যদি এরকম জল ঢুকতো কি হতো? আগে থেকেই এই ফ্লাড আসছে বলে আগে থেকে আমরা জিনিসপত্র আমরা ইয়ে করে নিই, কিন্তু অন্যের দুঃখ আমরা দেখি না। প্রকৃত নেতা হচ্ছে সেই নেতা, যে নেতা নিজের যে জনসাধারণ আছেন তাদের দুঃখ যে বুঝে, সেই হচ্ছে প্রকৃত নেতা। দর্শকবৃন্দ, সেটাই আমি মনে করি। আপনারা কি মনে করছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন। বিশ্বাস করে জনতা ভোট দেয়, ভোট দিয়ে একজন নেতাকে বানায়। এবং সেই নেতাই যদি প্রকৃত সময়ে যদি ওনারা যদি দেখাশোনা না করেন তাহলে জনতা জনতা খুব দুঃখ প্রকাশ করেন, সেটা আজকেও দেখা গেল, খুব খারাপ লাগলো। তো শুধু এখানে না, সব জায়গাতেও যেখানে যদি আপনারা যদি নেতামন্ত্রী হয়েছেন, আপনারা যদি কোনো এরিয়া থেকে ভোট পেয়েছেন ভালোভাবে, তো ওনাদের দুঃখ কষ্টের সময় দেরি না করে পৌঁছাই হচ্ছে প্রকৃত নেতার এক ধর্ম। দর্শকবৃন্দ, তো ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক, অ্যাডমিনিস্ট্রেশনের কাছে পৌঁছে যাক, যাতে অ্যাডমিনিস্ট্রেশন এই গরিব মানুষদেরকে একটু ওনারা জিনিসপত্র দিতে পারে। দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। এই ফ্লাডের সিচুয়েশনে একে অপরকে আপনারা সাহায্য করবেন। ধন্যবাদ।